নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি পটল বেগুন সুন্দরী চলুন কি কি নিয়েছি বলে দিচ্ছি মুগ ডাল শুকনো লঙ্কা পটল কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে নিয়েছি ঘরে থাকা সেদ্ধ চাল তারপর ধনেপাতা পাতা চলুন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার পটলগুলো ভেজে নেব দেখুন পটলগুলো কত সুন্দর ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিলাম এবার নেড়ে নিচ্ছি দেখুন পটলগুলো ভাজা প্রায় হয়েই গেছে এরপর নামিয়ে নেব চলুন এবার বেগুনটা ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো দিয়ে দিলাম তেলে ভাজা হয়ে যাচ্ছে আপনারা চাইলে ঢেকে নিতে পারেন আমি ঢাকি নি এমনি ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে আর হ্যাঁ ভিডিও কেমন লাগলো কমেন্টে বলবেন এই দেখুন বেগুনে নুন দিয়ে দিয়েছি এবার চটপট ভেজে নিচ্ছি দেখুন আমার বেগুনটাও প্রায় ভাজা কমপ্লিট হয়েই গেছে ভাজা এবার নামিয়ে নেব ওই তেলেই এখন তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা এলাচ দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখুন এবার মুগ ডালটা দিয়ে দিলাম এবার একটু মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভাজা হতে হতে আপনাদের বলি একটা কথা রেসিপিটা ভালো লাগলে কিন্তু জানাবেন আর হ্যাঁ রান্নাটা পুরোটা দেখবেন স্কিপ না করে পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন চালটাও দিয়ে দিলাম ভালো করে ডালটার সাথে চালটা মিশিয়ে নেব এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনেরগুলো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে নিচ্ছি ভালো করে মিশবে কিন্তু সব মশলা না হলে কিন্তু বলবেন এই দিদি আপনাদের কিছুই শেখায়নি এই নুন দিয়ে দিলাম দেখুন নেড়ে নিচ্ছি ভালো করে দেখুন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি চার গ্লাস জল দিয়েছি আপনারা চাল ডালের অনুযায়ী জলটা পরিমাণ মতো দেবেন দেখুন আমি নেড়ে নিয়েছি ভালো করে এরপর আস্তে আস্তে ফুটছে দেখুন কত সুন্দর কালারটা এসছে উপর থেকে হ্যাঁ আপনারা ভাবতে পারেন দিদি এটা কী রান্না দেখাচ্ছে খিচুড়ি কি দেখুন আবার একটু চিনি দিয়ে দিলাম অল্প দেখুন নেড়ে নিলাম চিনিটা মিশিয়ে নিলাম এরপর জলটা শুকিয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিবো যাতে সেদ্ধ হয় ভালো করে দেখো এবার অনেকক্ষণ হয়ে গেছে মিনিমাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর একবার নেড়ে নিচ্ছি এবার আস্তে আস্তে বেগুনটা দিয়ে দেবো প্রথমে বেগুনটা দিয়ে মিশিয়ে নেব আর কি ভালো করে মিশবে কিন্তু দেখবেন তারপর পটলগুলো দিয়ে দিলাম এটাতে আলুও আপনারা দিতে পারেন দেখুন পটলটাও মিশিয়ে নিয়েছি আলু দিলে ভালো হয় কিন্তু দেখুন পটল আর বেগুনের স্বাদ যেটা আছে না ওটা এটাতেই বোঝা যাবে তারপর দেখুন এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম ধনে পাতাটা তারপর এবার একটু নেড়ে নেব কারণ ধনে দিয়ে যদি না নাড়ি তাহলে ধনে পাতার স্বাদটা আর কী করে বুঝবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ধনেপাতাটা ছড়িয়ে ভালো করে তাহলে সুন্দর লাগবে দেখতে আপনারা যেন নাও মেশাতে পারেন কিন্তু দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এই তো দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসছে এর স্বাদ অতুলনীয় একদম চেটেপুটে পুটে খাবেন ভালো করে দেখুন আমার রান্না কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি নিশ্চয়ই জবাব দেব আজকের মতো আসছি নতুন একটা ভিডিওর সাথে পরে আসবো ধন্যবাদ